ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কাল থেকে শুরু হচ্ছে পশু বেচাকেনা। এবার দুই সিটি কর্পোরেশনের স্থায়ী দুই হাট সহ মোট 21টি হাট বসছে বিভিন্ন এলাকায়। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানা সহ 46টি শর্ত জুড়ে দিয়েছে সিটি কর্পোরেশন। যারা এই হাট ইজারা পেয়েছেন বা পশু কিনতে হাটে যাবেন তাদের এই শর্তগুলো মেনেই বেচাকেনা করতে হবে। তবে বেচাকেনা এই শর্ত ভঙ্গ করলে তাদের ইজারা বাতিল সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর পশুর হাটে আছেন সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, পশুর হাটগুলোর প্রস্তুতি কেমন দেখছেন আপনি? দেখুন ফাহমিদা, আগামীকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হচ্ছে এবং আজ সর্বশেষ যে প্রস্তুতি, যারা খামারিরা আছেন তারা এখন রাজধানীতে গরু নিয়ে আসছেন এবং আমরা দেখেছি যে আফতাবনগরে কিন্তু এখন অনেক গরুই আছে, কিন্তু ক্রেতা আও কিছু কিছু আসছেন, কিন্তু সেই সংখ্যাটি একদমই নগণ্য। কিন্তু আগামী বিক্রেতারা আশা করছেন যে আগামীকাল থেকে তাদের যে গরু বিক্রি সেটি শুরু হতে পারে। আমরা এমন একজন যদি বিক্রেতার সঙ্গে কথা বলি যে এখন আপনাদের প্রস্তুতি কেমন, আগামীকাল থেকে তো শুরু হচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ আগামীকাল তো শুরু হচ্ছে, আমরা আশা করি রোববার সোমবার দুই দিনে গরু বেচা ইনশাল্লাহ প্রায় শেষের দিকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো স্বাস্থ্যবিধি মানার একটা বিষয় রয়েছে, সেই বিষয়টি আপনারা কি নিশ্চিত মেনেই আমরা চলতেছি? এখন মনে করেন যে সবাই চলতেছি, এখন মোটামুটি ধরেন যে সরকারের অনুমতি যেটা সেটা তো করাই লাগবে ইনশাল্লাহ, সরকার ঘোষণা স্বাস্থ্যবিধি। তো ফাহমিদা, শুনছিলেন স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিন্তু হাট কর্তৃপক্ষ থেকেও বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যেন সবাই মাস্ক ব্যবহার করে, সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় থাকে, কিন্তু এখন যেহেতু ক্রেতাদের সংখ্যা খুবই কম সেক্ষেত্রে এখনই বলা যাচ্ছে না যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি হচ্ছে না, সেটি আসলে আগামীকাল থেকে যখন হাট পুরোপুরি শুরু হবে তখন আমরা বলতে পারবো। কারণ আপনি জানেন যে কোরবানির ঠিক আগে আগেই কিন্তু ক্রেতাদের একটি সমাগম থাকে, তখন আসলে কতটা স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যাবে সেটি এখন প্রশ্ন। এবং যে তথ্যটি আপনি দিচ্ছিলেন যে রাজধানীতে কিন্তু এবার 21টি হাট, দুটি সিটি কর্পোরেশন 21টি হাটের অনুমোদন দিয়েছে এবং আমরা বিভিন্ন হাট ঘুরে দেখেছি যে তারা এখন পর্যন্ত অনেক গরু এসেছে এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও এখন পর্যন্ত যে হাট কর্তৃপক্ষ রয়েছে তারা তৎপর রয়েছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর আফতাবনগর থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি। পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সাবেক সদস্য ডক্টর শামসুল আলম। রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। বঙ্গভবনে তার শপথ এবং ওই দিনই দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন, তবে আপাতত অন্য কোনো মন্ত্রণালয়ের রদবদলের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।